لغة غراء هي الأجمل، لغة تتسامى في العليا، لغة القرآن بها أنزل. السلام عليكم ورحمة الله وبركاته. اهلا وسهلا ومرحبا بكم ايها المشاهدون الكرام. ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস। প্রিয় আরবি শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে থেকে নতুন আরেকটি দর্স নিয়ে উপস্থিত হয়েছি। সেই দর্সটি হচ্ছে আমরা একদম শুরু থেকেই আরবি ব্যাকরণ শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা শিখব আরবি শব্দের প্রকার, এবং সাধারণত আমরা জানি আরবি শব্দ তিন প্রকার। আরবিতে কালিমা, কালিমা অর্থাৎ শব্দকে বলা হয় কালিমা আরবি ভাষায়। সেই কালিমা হচ্ছে তিন প্রকার: ইসিম, ফেয়েল, হরফ। ইসিম অর্থাৎ বিশেষ্য, আর ফেয়েল অর্থ হচ্ছে ক্রিয়া, আর হরফ অর্থ হচ্ছে অব্যয়। আমরা আজকে ইসিম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসিমের সংজ্ঞা, তারপরে ইসিম চিনার উপায়, এবং কোন কোন শব্দ ইসিমের অন্তর্ভুক্ত, সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। আকসামুল কালিমা অর্থাৎ আরবি ভাষায় কালিমা অর্থাৎ শব্দ হচ্ছে কি তিন প্রকার: ইসিম, ফেয়েল, হরফ। ইসিম, ইসিম অর্থ বিশেষ্য, আর ফেয়েল অর্থ ক্রিয়া, হরফ অর্থ হচ্ছে কি অব্যয়। তাহলে আমরা আজকে ইসিমের সংজ্ঞা, ইসিমের আলামত, এবং ইসিমের কিছু অন্তর্ভুক্তি, যে সমস্ত শব্দ ইসিমের অন্তর্ভুক্ত, তার সম্পর্কে কিছু ধারণা নিব। ইসিম, ইসিম বলা হয় হুয়া মা দাল্লা আলা মা'নান গায়রা মুকতারিনিন বি আহাদিল আজমিনাতি সালাসা আল মাদি আল হাল আল মুস্তাকবিল। ইসিম হচ্ছে, ইসিম বলা হয় হুয়া মা দাল্লা আলা মা'নান, যেটা এমন একটি অর্থ বোঝায়, মানে যেমন একটা অর্থ বোঝাবে। হ্যাঁ, ইসিম নিজস্ব একটা অর্থ বোঝাবে। গয়রা মুকতারিনিন বি আহাদিল আজমিনাতি সালাসা, তিন কালের অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল মাদি আল হাল ওয়াল মুস্তাকবিল, মাদি অতীত, আল হাল বর্তমান, আল মুস্তাকবিল অর্থ হচ্ছে কি ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কাল থেকে কোনো একটি কাল পাওয়া যাবে না এবং নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে, তাকে কি বলা হয়? ইসিম বলা হয়। মনে করেন সাজারা, সাজারা, এই সাজারা শব্দটার অর্থ হচ্ছে, একটা অর্থ আছে, সেটা হচ্ছে কি গাছ। এই সাজারা শব্দটা নিজের অর্থ নিজে প্রকাশ করতেছে, কিন্তু সেখানের মধ্যে কোনো ধরনের কাল নাই। অতীতকাল বলেন, বর্তমান কাল বলেন, ভবিষ্যৎকাল বলেন, তাহলে এই সাজারা এটাকে কি বলতে পারি আমরা? ইসিম বলতে পারি। এখন ইসিমের কয়েকটা চিহ্ন আছে। আমি আপনারা বিভিন্ন বুকের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে ইসিমের অনেকগুলো আলামত, 11টি, 12টি, 13টি অনেকগুলো আলামত দেখতে পাবেন। আমি কিন্তু জাস্ট এখানে 6টা আলামত লিপিবদ্ধ করেছি, যে 6টা আলামতগুলো জানলেই আপনি ইসিম কী জিনিস সেটা বুঝতে পারবেন। ইসিমের মূল আলামতগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা লিখছি এখানে আল জার। আল জার অর্থাৎ জ্বর হওয়া, সেটা ইসিমের আলামত। জ্বর বলতে ইসিমের শুরুতে একটা হরফুল জ্বর আসবে। হরফুল জ্বর মানে যে সমস্ত হরফগুলো, হ্যাঁ, ইসিমের মধ্যে জ্বর দেয়, সেগুলিকে বলা হয় হরফুল জ্বর। অর্থাৎ জ্বর হওয়া সেটা, অর্থাৎ এখানে আমরা জ্বর বলতে আমরা কাসরা বলতে পারি, হ্যাঁ, জ্বর হওয়া সেটা ইসিমের আলামত। যেমন কি জাহাবতু ইলা সৌকি, জাহাবতু ইলা সৌকি, আমি বাজারে গিয়েছি। তাহলে এখানে আসুকি, এটার মধ্যে এই আসুকি শব্দটার মধ্যে জ্বর হচ্ছে, এই যে জ্বর, এই জ্বর হওয়ায় সেটা হচ্ছে কি ইসিমের আলামত। এই জ্বর কোনো হরফের মধ্যে হয় না, কোনো ফেয়ালের মধ্যে জ্বর হয় না, তাহলে জ্বর হওয়ায় সেটা কিসের আলামত? ইসিমের আলামত। দ্বিতীয় হচ্ছে কি তানভিন, শব্দের শেষে তানভিন হওয়া, সেটাও ইসিমের আলামত। ফেয়ালের মধ্যেও তানভিন হয় না, হরফের মধ্যেও তানভিন হয় না। মনে করেন ইশতারাইতু কলামান, এখানে দেখেন এই কলামান এটার মধ্যে তানভিন আছে, দুই জবর, হ্যাঁ, তানভিন, দুই জবর, দুই জের, দুই পেশ, হ্যাঁ, দম্মাতাইন, দুই দম্মা, ফাতহাতাইন, দুই ফাতহা, কাসরাতাইন, দুই কাসরা, এগুলোকে তানভিন বলা হয়। তাহলে আর তানভিনও, তানভিন হওয়া সেটাও ইসিমের আলামত। ইশতারাইতু কলামান, আমি একটি কলম ক্রয় করলাম,
তাহলে কলা মান এখানে যে তনবিন হচ্ছে, হ্যাঁ ফাতহাতাইন দুই ফাতহা হচ্ছে, দুই জবর হচ্ছে, সেটা হচ্ছে কি ইসমের আলামত। আন নিদা তৃতীয় আলামত হচ্ছে কি আন নিদা, মানে নিদা মানে যেটাকে ডাকা হয়, হ্যাঁ নিদা নিদা হওয়া যাকে মানে হরফ নেদা দিয়ে যাকে ডাকা হয় সেটাকে সেটাকে বলা হয় মোনাদা। এই মোনাদা হওয়া সেটা একটা ইসমের আলামত। ইয়া মোহাম্মদু, তাহলে মোহাম্মদকে আমি ডাকতেছি, আমি কোনো একটা ভার্ব ক্রিয়াকে আমি ডাকতে পারবো না, ডাকতে পারবো আমি নেদা করতে পারবো কাকে, ইসিমকে। তাহলে নেদা সেটা ইসিমের আলামত। এই দেখেন হরফে নেদা আসতে পারা সেটা ইসিমের আলামত, মোনাদা হওয়া সেটা ইসিমের আলামত। দেখেন ইয়া মোহাম্মদু, এখানে মোহাম্মদু এটা ইসিম, কারণ এটার শুরুতে হরফে নেদা আসতে পারছে, মোহাম্মদকে আমি ডাকতে পারতেছি, হে মোহাম্মদ, ইয়া মোহাম্মদ বলে মোহাম্মদকে ডাকা যাচ্ছে। ইয়া ফাতিমাতু, ফাতিমাকেও ডাকা যাচ্ছে এখানে, ইয়া ফাতিমাতু। হ্যাঁ, তাহলে নেদা হওয়া ইসিমের মানে শব্দ শুরুতে হরফে নেদা আসতে পারা, হরফে নেদা আসা সেটা হচ্ছে কি ইসিমের আলামত। ইয়া মোহাম্মদু ইয়া ফাতিমাতু, তাহলে মোহাম্মদ এবং ফাতিমা এটা হচ্ছে কি ইসিম। আল চতুর্থ প্রকার হচ্ছে কি আল, তাহলে আল শব্দের শুরুতে আল আলিফ এবং লাম যুক্ত হওয়া, হ্যাঁ সেটা হচ্ছে কি ইসিমের আলামত। যেমন কি আলফাসলু, হ্যাঁ এই আলফাসলু এই শব্দ শুরুতে আল আল যুক্ত হয়েছে, তাহলে ফসলুন শব্দটা হচ্ছে কি ইসিম। অনুরূপভাবে আল মাসজিদু, এই আল মাসজিদু এটাও ইসিম, কারণ এই মসজিদের শুরুতে আল যুক্ত হয়েছে, কোনো ফেয়ালের শুরুতে কখনও আল যুক্ত হয় না, হরফের শুরুতেও আল যুক্ত হয় না, শুধুমাত্র ইসিমের শুরুতে কি যুক্ত হবে আল যুক্ত হবে। তাহলে যে শব্দ শুরুতে আল আছে সেটাকে আমরা কি বলবো ইসিম বলবো। আর তা আল মারবুতা, তা মরবুত মানে রবতুন, মানে যেটা লাগানো, হ্যাঁ যেটাটা লাগানো, তা দুই ধরনের আছে, আত্মা আল মরবুত, আরেকটা আছে আত্মা আল মফতুহা, যে থাটা খোলা, মনে করেন এটা হচ্ছে কি আত্মা আল মফতুহা, খোলা থা, এটার মধ্যে কোনো লাগানো নাই। আত্মা আল মরবুত মানে এই এটা মরবুত যেটা লাগানো, হ্যাঁ আত্মা আল মরবুতা সে মানে তা মরবুতা হওয়া সেটাও ইসমের আলামত। মনে করেন এখানে হাদি কথুন, হ্যাঁ এই হাদি কথুন শব্দের শেষে থা মরবুতা আছে, এটা ইসমের আলামত। সাজারাতুন শব্দের শেষে তা মরবুতা আছে, এটাও ইসিমের আলামত। তাহলে তা মরবুতা থাকলে সেটা হচ্ছে কি ইসিম, কোনো ফয়েলের মধ্যেও তা মরবুতা থাকে না, হরফের মধ্যেও থাকে না। আল এদাফা ৬ নম্বর আলামত হচ্ছে কি আল এদাফা, এদাফত হওয়া, অর্থাৎ কোনো একটা শব্দকে আরেকটা শব্দের দিকে সম্বন্ধ করা, সম্পর্ক করে দেওয়া। মনে করেন কলামুন একটা শব্দ, রাশেদ একটা ছেলের নাম, আমি রাশেদের সাথে কলমকে সম্পর্ক করে দিলাম, কলামু রশিদিন, রাশেদের কলম। তাহলে এখানে এই কলামু এটাকে আমরা এদাফত করছি রাশেদের দিকে, এই এদাফত হওয়া সেটাও একটা ইসিমের আলামত। তাহলে এখন আমরা যে ছয়টি আলামত পড়লাম, এই ছয়টি আলামত জানলেই মানে দেখলেই আমরা বুঝতে পারবো সেটা কি ইসিম। ছয়টি থেকে যে এখন একটি দেখি, মানে জ্বর হওয়া সেটাও ইসিমের আলামত, কোনো শব্দের শেষে তানবিন আছে বুঝতে পারবো সেটা ইসিম, তারপর কোনো একটা শব্দ শুরুতে আমরাকে কোনো একটা শব্দকে হ্যাঁ আমরা ডাকতে পারতেছি কি হরফে নেদা দিয়ে সেটাও ইসিম, তাহলে কোনো একটা শব্দ শুরুতে আল হওয়া আলিফ লাম হওয়া সেটাও ইসিমের ইসিমের আলামত, সেটাও আমরা ইসিম বলবো। আর তা আল মরবুতা, কোনো একটা শব্দের শেষে তাই মরবুতা থাকা, থা মরবুতা যেটাকে আমরা গোল তা বলে থাকি, থা মরবুতা থাকা সেটাও ইসিমের আলামত। এদাফত হওয়া, একটা শব্দ আরেকটা শব্দের সাথে সম্পর্ক করে দেওয়া, সম্বন্ধ করে দেওয়া, সেটাও একটা ইসিমের আলামত। তাহলে কলম রাশেদিন, রাশেদের কলম, এই এদাফতের মধ্যে মাঝখানে কিন্তু একটা র থাকবে, রাশেদের কলম। আমরা অন্য অন্য বইয়ের মধ্যে যে আলামতগুলো পাই, এই আলামতগুলো কিন্তু এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকে, মনে করেন অনেকগুলো আলামত আছে, সেই আলামতগুলো আপনারা লক্ষ্য করবেন, এগুলো অবশ্যই থাকবে ওখানে। অর্থাৎ অন্য অন্য আলামতগুলোর মধ্যেও এই আলামতগুলো কিন্তু পাওয়া যায়, সেজন্য আমি এখানে জাস্ট ছয়টায় লিখলাম, যে ছয়টা আলামত মানে সাধারণত মানে দেখলেই বুঝতে পারবো আমি সেগুলো ইসিম। এখন আমরা আসি ইসিমের অন্তর্ভুক্ত। মনে করেন আপনি যে জায়গায় আছেন, আশেপাশে থাকান, আশেপাশে থাকার পরে যত সমস্ত কিছু দেখতে পাচ্ছেন সব কিছু ইসিম। হ্যাঁ আইয়ুশাইয়িন মিন হাউলিক, আইয়ুশাইয়িন মিন হাউলিক, আপনার চতুর্পাশে যা কিছু আছে সব কিছু ইসিম। মনে করেন আপনার একটু দৃশ্য দেখেন, মনে করেন গাছ আছে সেই গাছও ইসিম, গাছের মধ্যে ফল আছে সেই ফলটাও ইসিম, গাছের মধ্যে পাতা আছে পাতাও ইসিম, আপনি আসমান দেখতে পাচ্ছেন সেটাও ইসিম, জমিন দেখতে পাচ্ছেন সেটাও ইসিম,
আপনি মনে করেন রাস্তায় হাঁটতেছেন, গাড়ি দেখতেছেন সেটাও ইসিম, দোকান দেখতেছেন সেটাও ইসিম, কোনো একটা লোককে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে সেটাও ইসিম, কোনো একটা মহিলাকে আপনি দেখতে পাচ্ছেন সামনে সেটাও ইসিম, কোনো একটা ছেলেকে আপনি দেখতে পাচ্ছেন সামনে সেটাও ইসিম। অর্থাৎ আপনার চতুষ্পাশে আপনি যখন দৃষ্টি দিবেন যত কিছু দেখতে পাবেন সব কিছুকে কী বলা হয়? ইসিম বলা হয়। আইয়ো সিফাতিন, যত ধরনের সিফাত আছে, হ্যাঁ মনে করেন লম্বা, খাটো, হ্যাঁ বখিল, কৃপণ, সবগুলা মনে করেন আইয়ো সিফাতিন, যত সব সিফাত আছে সবগুলো ইসিমের অন্তর্ভুক্ত। তবিল লম্বা, কসির খাটো, জমিল সুন্দর। তাহলে আইয়ো সাইয়িন মিন হাওলিক, আপনার চতুর্পাশে যা কিছু আছে সব কিছুই ইসিমের অন্তর্ভুক্ত। সাজারা গাছ, সারে সড়ক, হাদিকা বাগান, আর্দুন জমিন। আইয়ো সিফাতিন, সব ধরনের সিফাত, হ্যাঁ লম্বা, খাটো, সুন্দর, হ্যাঁ বিশ্রী, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু ইসিম। আসমাউল ইশারা ইসিমের মধ্যে, ওয়ামিন আল আসমাই আয়োজন, ইসিমের অন্তর্ভুক্ত আসমাউল ইশারা, যে সমস্ত ইসিমগুলো দিয়ে আমরা কোনো কিছুর দিকে ইঙ্গিত করি। মনে করেন ইহা একটি কলম, এই যে ইহা বলতেছে এই ইহাটা হচ্ছে কি ইসিম, এই হাজা, হাজা কলমুন, ইহা একটি কলম, হাজিহি সব্বুরা, ইহা একটি বোর্ড। হ্যাঁ তাহলে এই হাজিহি, যে সমস্ত ইসিম শব্দগুলো দিয়ে আমরা কোনো কিছুর দিকে ইঙ্গিত করি সেগুলোকে বলা হয় আসমাউল ইশারা। এই আসমাউল ইশারাও গেলে কিন্তু ইসিমের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে মিনাল আসমা আইদন আল আসমাউল মৌসুলা, আসমাউল মৌসুলা আমরা যে বলি যিনি, যে, যারা, সেগুলো ইসিমের অন্তর্ভুক্ত। আরবিতে আল্লাজি, আল্লাথি, সেরকম আরবগুলো আসমাউল মৌসুলা আছে, এগুলোর বিস্তারিত বর্ণনা আছে। আসমাউল ইশারা, আসমাউল মৌসুলাত, এগুলোর বিস্তারিত বর্ণনা আসবে সামনে। এরপর আদ্দমায়ের সর্বনাম, যে তো সব সর্বনাম আছে দমায়ের, সে, তারা, হ্যাঁ তুমি, আমি, হুয়া, হিয়া, আন্তা, হ্যাঁ হুয়া, সে, হিয়া, সে, একজন মহিলা, আন্তা, তুমি, আনা, আমি, সবগুলো ইসিমের অন্তর্ভুক্ত। এরপর আসমাউল ইস্তিফহাম, যে সমস্ত ইসিমগুলো দিয়ে আমরা প্রশ্ন করি, মানে আন্তা, তুমি কে, হ্যাঁ হুয়ার ইউ, তুমি কে, লিমাজা, লিমাজা জাহাবতা, তুমি কেন গিয়েছো, তাহলে লিমাজা এটাও ইসিম, মাতা, মাতা খরস্তা, তুমি কখন বের হয়েছো, তাহলে মাতা, মান, লিমাজা, যে সমস্ত ইসিমগুলো ইস্তিফহামের ইসিম, প্রশ্ন করা হয়, সবগুলো ইসিমের অন্তর্ভুক্ত। আল মাসাদির, আরবি ভাষায় যত সব মসদর আছে, যে মসদরগুলো থেকে কোনো ক্রিয়া বের হয় সেগুলো ইসিমের অন্তর্ভুক্ত। খুরুজ বের হওয়া, দুখুল প্রবেশ করা, জিহাব যাওয়া, হ্যাঁ তারপরে আত-তাকাল্লুম কথা বলা, সবগুলো ইসিমের অন্তর্ভুক্ত আল মাসাদির। অর্থাৎ আজকে তাহলে আমরা শিখলাম ইসিমের সংজ্ঞা, ইসিমের আলামাত এবং কোন কোন ধরনের শব্দ ইসিমের অন্তর্ভুক্ত তাও শিখলাম। প্রিয় আরবি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের দার্স এতটুকুই। আমরা আজকে ইসিমের আলামত, ইসিমের সংজ্ঞা এবং কোন কোন ধরনের শব্দ ইসিমের অন্তর্ভুক্ত তা শেখার চেষ্টা করেছি। এখন আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রেখে যাচ্ছি, সেই প্রশ্নটার আনসার দেওয়ার আপনারা চেষ্টা করবেন। সেটা হচ্ছে কি, আপনারা নির্ণয় করবেন, আমি এখানে কতগুলো ওয়ার্ড লিখতেছি, কলামুন, হাজা, জাহাবা, উক্তুব। এই চারটা শব্দ থেকে, চারটা কলিমা থেকে আপনারা কমেন্ট করে জানাবেন, এই চার কলিমা থেকে, চারটা কলিমা থেকে কোন কোন কলিমাটা ইসিমের অন্তর্ভুক্ত, কোন কোন কলিমার মধ্যে ইসিমের আলামত পাওয়া গেছে বা কোন কোন কলিমাটা ইসিমের অন্তর্ভুক্ত, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। প্রিয় আরবি শিক্ষার্থী বন্ধুরা, আজকে যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ভালো লাগার কথা। শেয়ার করে আপনার বন্ধুদেরকেও আরবি ভাষা শেখার প্রতি উদ্বুদ্ধ করুন, সহযোগিতা করুন। শুকরান, মা আসসালামা ওয়া ইলাল লিকা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।